সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং যারা আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জবেদা কলেজ, কায়তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়ি। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা এর তিনটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কেন্দ্রীয় প্রবণতা ও তার পরিমাপ সমূহ সম্পর্কে জেনেছি এবং একটি উদাহরণ দিয়ে এই কেন্দ্রীয় প্রবণতার মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে চলে যাচ্ছি আজকের ক্লাসে। সর্বপ্রথম যে গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি এখানে উল্লেখ করা আছে। এটি হচ্ছে যে কোনো একটি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় 24 জন, বাণিজ্য শাখায় 20 জন ছাত্র আছে, এই দুটি জিনিস উল্লেখ করা আছে। এবং একটি সমীক্ষায় বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় এবং তাদের ওজন, গড় ওজন 58 কেজি, এটা উল্লেখ করা আছে। এছাড়া বাণিজ্য শাখার 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি দেওয়া আছে। পরবর্তীতে দেখা গেল যে বাণিজ্য শাখার একজন ছাত্রের ওজন 52 কেজির স্থলে ভুলক্রমে 25 কেজি লেখা হয়েছে। অর্থাৎ বাণিজ্য শাখায় আমরা এখানে যে গড়টা বের করেছি সেখানে একটি ভুল তথ্য ঢুকে পড়েছে, সেটি হচ্ছে যে 52-র জায়গায় আমরা 25 লিখে ফেলেছি, কিন্তু বিজ্ঞান শাখার তথ্যে কোনো ভুল হয়নি। এখন এই তথ্য মোতাবেক আমাদের বাণিজ্য শাখায় ছাত্রদের প্রকৃত গড় ওজন, এখানে যেটি আমরা গড় নির্ণয় করেছি একটি তথ্য ভুল থাকায় এই গড়টি ভুল আছে, এখন তাদের সঠিক গড় ওজন কত হবে সেটা নির্ণয় করতে হবে প্রথমে। আর দ্বিতীয়ত নির্ণয় করতে হবে যে দুই শাখা মিলে এদের সম্মিলিত গড় কত হবে সেটা নির্ণয় করে তার উপর মন্তব্য করতে হবে। তাহলে এখন চলে যাই আমরা প্রথম সমস্যায়, যে প্রকৃত গড় ওজন। তো প্রকৃত গড় ওজন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের যে ভুল গড় ওজন আছে এই গড় ওজন থেকে যদি আমরা মোট ওজন নেই, মোট ওজন থেকে আমাদের যে ভুল উত্তরটি, ভুল যে তথ্যটি ছিল কতটুকু ভুল ছিল সেটা যদি আমরা যোগ বিয়োগ করে নেই, তাহলে আমাদের প্রকৃত মোটটা পাওয়া যাবে, মোট ওজন পাওয়া যাবে। তো মোট ওজনকে যদি আমরা মোট ছাত্র দিয়ে ভাগ দেই তাহলে সঠিক গড়টাই পাওয়া যাবে। আর সম্মিলিত গড় যেহেতু আমাদের বের করতে হবে, সেখানে আমরা জানি যে সম্মিলিত গড়ের সূত্রটি হচ্ছে যে n1 x1 বার প্লাস n2 x2 বার, নিচে হবে n1 n2, তাদের যোগফল। এই কারণে আমরা যেখানে যে তত মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে n1 এবং x1 n2 x2 এটিতে আমরা আগে নির্দেশ করব। ধরে নেই যে বিজ্ঞান শাখার যে ছাত্র সংখ্যা দেওয়া আছে তাকে আমরা n দিয়ে প্রকাশ করছি, এখানে 24 জনের ওজন দেওয়া আছে, সেই কারণে n1 সমান লিখলাম 24 এবং বাণিজ্য শাখার ছাত্র আছে 20 জন, তো এটাকে আমরা n2 দিয়ে প্রকাশ করলাম, n2 সমান হচ্ছে 20। আর বিজ্ঞান শাখার ছাত্রদের যে গড় ওজন দেওয়া আছে সেটা হচ্ছে x1 বার, সমান হচ্ছে 58 কেজি, এখানে আমাদের কোনো ভুল নেই, এই কারণে x1 বার লিখলাম। আর বাণিজ্য শাখার ছাত্রদের যে গড় ওজন দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, তো এই কারণে এটাকে x বার w দিয়ে প্রকাশ করলাম, যে w হচ্ছে রং, w এটা ভুল, এখানে দেওয়া আছে 55 কেজি, এটা দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন সর্বপ্রথম আমাদের যে প্রকৃত ওজন বের করতে গেলে আমাদের যে কতটুকু ভুল আছে সেই মাত্রাটা আগে বের করতে হবে। যেহেতু বাণিজ্য শাখার ভুল ওজন দেওয়া আছে, তো আমরা জানি এদের মোট ওজন সমান হবে n2 x বার, অর্থাৎ গাণিতিক গড়কে যদি আমরা মোট সংখ্যা দিয়ে গুণ দিই তাহলে তাদের মোটটা পাওয়া যায়, গড় থেকে মোটে কনভার্ট হয়, অর্থাৎ মোট সর্বমোট কত দেওয়া আছে সেটা পাওয়া যায়। তো এই কারণে n2 সমান ছিল 20 এবং x বার w সমান দেওয়া আছে 55, এদেরকে গুণ করলে পাই 1100 কেজি। তো 1100 কেজিটা আমাদের ভুল দেওয়া আছে। কতটুকু ভুল দেওয়া আছে? যে আমরা 52-র স্থলে 25 লিখেছিলাম। তাহলে এখন এই মোট ওজন থেকে যদি আমরা যেটুকু ভুল, একটা তথ্য শুধুমাত্র ভুল ছিল 25, তাহলে এটাকে মাইনাস করলাম, যদি এটাকে বিয়োগ করি তাহলে একজনের তথ্য বাদ পড়ে গেল, তো একজনের তথ্যটা কত ছিল? 52, এই কারণে আমরা তার সাথে 52 যোগ করলাম, তাহলে মোট পাওয়া গেল 1127 কেজি। তাহলে আমরা এখানে একটি তথ্য ভুলের কারণে আমাদের মোট ওজন এসেছিল 1100 কেজি, আর সঠিক উত্তরটা হবে 1127 কেজি। এখন এই 1127-কে আমরা যদি তাদের মোট ছাত্র সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে আমাদের প্রকৃত সঠিক যে ওজনটা আছে, গড় ওজন, সেটা আমরা পেয়ে যাব। তো সেই গড় ওজনটা চলে আসলো 56.35 কেজি, আর এটাকে আমরা x2 বাদ দিয়ে প্রকাশ করলাম।
এখন আমরা চলে যাচ্ছি সম্মিলিত করে। তো সম্মিলিত করে সূত্রটা হচ্ছে xc বার সমান হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার, নিচে আসবে n1 প্লাস n2। তো এই মানগুলো আমাদের এখন বের করা আছে এবং কিছু দেওয়া আছে যেগুলো আমরা আগে নির্দেশ করেছিলাম, যে n1 সমান 24, n2 সমান 20 এবং x1 সমান 58। আর এখন আমরা পেয়ে গেলাম সঠিক গড়ন x2 বার। এই মানগুলো এখানে যদি আমরা বসিয়ে দেই পেয়ে যাই, তাহলে সেটাই আমাদের সম্মিলিত গড় পেয়ে যাব। তো এর মন্তব্যটা হবে যে এদের সম্মিলিত গড় 57.25 কেজি, এটুকুই। এবার চলে যাচ্ছি আমরা দ্বিতীয় উদাহরণে। এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, এখানে দুজন ছাত্রীর নাম উল্লেখ করা আছে, একজন হচ্ছে শ্রাবণী আর একজন হচ্ছে মায়া। তো শ্রাবণী মায়া অপেক্ষা মেধাবী ছাত্রী, তাহলে মেধাবীকে তুলনামূলক শ্রাবণী বেশি মেধাবী, সুতরাং সে নম্বর বেশি পাবে। আর মায়া হচ্ছে অপেক্ষাকৃত কম মেধাবী, তাহলে মায়া কম নম্বর পাবে। তো একটি নির্বাচনী পরীক্ষায় 50 নম্বরের পরীক্ষা হয়, যেখানে শ্রাবণী মায়া অপেক্ষা বেশি নম্বর পায়। শ্রাবণী ও মায়া কত নম্বর পায় সেটি উল্লেখ নেই, তবে শ্রাবণী ও মায়ার প্রাপ্ত নম্বরের যে গাণিতিক গড় এবং জ্যামিতিক গড় আছে সেটি এখানে দেওয়া আছে। তো গাণিতিক গড় দেওয়া আছে 25 এবং জ্যামিতিক গড় দেওয়া আছে 15। এখন এই তথ্য মোতাবেক আমাদের দুইজনের প্রাপ্ত নম্বর বের করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, দুজনের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে, এখানে গাণিতিক গড় এবং জ্যামিতিক গড় দেওয়া আছে, এখন এদেরকে তরঙ্গ গড় নির্ণয় করে এদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে এই গড়গুলোর মাঝে, যে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নেই যে শ্রাবণীর যে প্রাপ্ত নম্বর, সে যতটুকু নম্বর পেল তাকে আমরা x1 এবং মায়ের প্রাপ্ত নম্বরকে x2 দিয়ে প্রকাশ করলাম। এখন এখানে যেহেতু বললো যে গাণিতিক গড় হচ্ছে 25, তার মানে কি বলা যায়, গাণিতিক গড় দুইজনের জন্য যদি আমরা গাণিতিক গড় নির্ণয় করি, তাহলে সেটা হবে কি, দুইজনের নম্বর যোগ তারকে ভাগ দিব দুই দিয়ে, যেহেতু আমাদের এখানে দুইজন, তাহলে x1 প্লাস x2, দুইজনের নম্বর যোগ করলাম এবং তাকে দুই দিয়ে ভাগ দিলাম। তো আমাদের গড়টা দেওয়া আছে 25, তাহলে x বার এইটুকু সমান হয়ে যাবে 25। তো এখন এই যে এখানে যে অংশটুকু দেওয়া আছে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, 25 গুণ 2 অর্থাৎ 50 সমান হবে x1 প্লাস x2। এটাকে আমরা একটি সমীকরণ দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে এক নং সমীকরণ। আবার এদের গাণিতিক জ্যামিতিক গড় দেওয়া আছে 15। তো জ্যামিতিক গড়ের সূত্রটা কি, যে আমরা জানি যে এদের যে গুণফলটা হবে, যে তথ্যগুলোর মান দেওয়া থাকবে, এদের গুণফলকে এদের এততম মূল দিয়ে আমরা প্রকাশ করব। তা এখানে যেহেতু দুইজনের, এই কারণে এটার উপরে আসতো হাফ, অর্থাৎ এদের পাওয়ারটা হতো 1/2, আর 1/2 এর পাওয়ারকে আমরা রুট ওভার দিয়ে লিখতে পারি, সেই কারণে সরাসরি আমরা রুট ওভার x1 x2 দিয়ে প্রকাশ করলাম। তো এখান থেকে যদি আমরা x1 x2 এর মান বের করতে চাই, তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দেই অর্থাৎ বর্গ করে দেই, তাহলে এই পাশ থেকে রুট ওভারটা উঠে যাবে, থাকবে শুধু x1 x2, আর 15 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়া যায় 225। এই দুইটি তথ্য আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটি তথ্যের ভিত্তিতে আমাদের এই দুইটা সমীকরণকে সমাধান করে x1 এবং x2 এর মান বের করতে হবে, অর্থাৎ শ্রাবণী এবং মায়ার যে প্রাপ্ত নম্বর আছে সেই মানটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা ছোট ক্লাসে হাই স্কুলে একটা অনুসন্ধান পড়েছিল, অনুসিদ্ধান্ত পড়েছিলাম যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার সমান হবে x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4 x1 x2। তবে সেখানে হয়তো আমরা কেউ x1 x2 না দিয়ে a এবং b দিয়ে প্রকাশ করেছিলাম, যে m সূত্রটা ছিল এরকম অনুসিদ্ধান্তটি, যে a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ওইটাকে এখন আমরা x1 আর x2 তে লিখলাম। তো এখন এই পাশে যে মানটা আছে, যে x1 প্লাস x2 স্কোয়ার এবং মাইনাস 4 x1 x2, এই মান দুটো আমাদের জানা আছে। তো x1 প্লাস x2 এর মানটি আমাদের এক নং সমীকরণে দেওয়া আছে 50, সেই কারণে এখানে 50 বসিয়ে দিলাম, তার উপরে আছে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস 4 ইন্টু x1 x2, x2 এর মানটা আমাদের দেওয়া আছে এখানে পেয়েছিলাম যে 225, এই মানটি এখানে বসিয়ে দিলাম। তো এইটুকুকে যদি আমরা সমাধান করি, ক্যালকুলেটরে বসিয়ে দেই, তাহলে মান চলে আসলো 1600। অর্থাৎ এই মানটি হচ্ছে যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম 1600। এখন একে যদি আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি, তাহলে এখান থেকে স্কোয়ার আর বর্গমূল কাটা গিয়ে থাকলো x1 মাইনাস x2, আর 1600 এর বর্গমূল হচ্ছে 40। তাহলে x1 মাইনাস x2 ইকুয়াল 40, এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে প্রকাশ করলাম।
এখন এই দুইটি সমীকরণের মাধ্যমে আমরা এটার সমাধান করব। সমাধানটা হচ্ছে যে এখন এই দুইটি সমীকরণকে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে x1 plus x2 plus x1 minus x2 আর এই পাশে থাকবে equal এর ডান পাশে থাকবে 50 যোগ 40 যদি আমরা যোগ করি তাহলে 50 আর 40 যোগ করলে হয় 90 আর x1 plus x2 এবং x1 x minus 2 এটাকে যদি আমরা যোগ করি তাহলে x2 এবং x2 কাটা যাবে একটা প্লাস এর একটা মাইনাস এর আর এখানে থাকবে দুইটা x1 এটা একটা x1 এবং এটা একটা x1 অর্থাৎ 2x1 তো যোগ করে আমরা এটা পেয়ে গেলাম তো এক পাশে আসলো 2x1 আর এক পাশে আসলো 90 তাহলে x1 সমান কত হবে 90 ভাগ 2 অর্থাৎ 45 তাহলে একজনের নম্বর পেয়ে গেলাম এখন এই x1 এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দেই অর্থাৎ এটাতে যে x1 plus x2 এখানে x2 এর মানটা এক নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি যে x2 সমান 50 minus 45 সমান হচ্ছে 5 কারণ এই x2 এর মান পেলাম 45 তো এখন এখানে যেহেতু প্লাস আছে যদি আমরা ইকুয়াল এর এই পাশে নিয়ে আসি তাহলে সেটি মাইনাস হয়ে যাবে তাহলে 50 minus 45 তাহলে x1 এর নম্বর পার গেল 5 অর্থাৎ কি যে x1 এবং x2 এই দুইটির মান পেয়ে গেলাম তাহলে x1 এর মানটা কার ছিল শ্রাবণীর প্রাপ্ত নম্বর অর্থাৎ এটি 45 আর মায়ের প্রাপ্ত নম্বর ছিল x2 এর মান পেলাম 5 অর্থাৎ তার প্রাপ্ত নম্বর 5 তাহলে আমাদের প্রথম যে ক নম্বরে দুজনের প্রাপ্ত নম্বর নির্ণয় করতে হবে এই মানটুকু আমরা পেয়ে গেলাম দ্বিতীয় আছে এখন তরঙ্গ গড় নির্ণয় করে তারপর এদের মধ্যে তুলনা করতে হবে তো তরঙ্গ গড়ের সূত্রটা আমরা জানি যেহেতু এখানে দুইটি দুইজনের কাজ করছে তাহলে উপরে থাকবে 2 আর নিচে হচ্ছে এদের যে প্রাপ্ত নম্বর তাদের বিপরীত মানের যোগফল অর্থাৎ 1/45 প্লাস 1/5 তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার মান আসবে 9 তাহলে তরঙ্গ গড়ের মানটা পেয়ে গেলাম তো এখন গাণিতিক গড় জ্যামিতিক গড় এবং হারমোনিক তরঙ্গ গড় এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় জ্যামিতিক গড়ের চেয়ে বড় হবে এবং জ্যামিতিক গড়ের মানটা হারমোনিক গড়ের চেয়ে তরঙ্গ গড়ের চেয়ে বড় হবে এটাই হচ্ছে এদের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখন আমরা চলে যাচ্ছি তার পরের উদাহরণে এটা আগের উদাহরণ এবং পরের উদাহরণ দুইটা প্রায় একই এখানে দেওয়া আছে সীমা উপলি তাদের অপ্রাপ্ত নম্বর এদের এক দুজনের গড় হচ্ছে 25 এবং জ্যামিতিক গড় হচ্ছে 15 সেখানে মৌখিক ভাবে খোলা ছিল আর এখানে সরাসরি ওরা প্রকাশ করে বলে রেখেছে এইটুকুই পার্থক্য আর বাকি সবকিছু একই আছে এখন তাদের নম্বরের ব্যবধান দেওয়া আছে 40 আর সীমার নম্বরকে এ দিয়ে প্রকাশ করেছে এবং পলির নম্বরকে এরা বি দিয়ে প্রকাশ করেছে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সীমা পলির নম্বরের তরঙ্গ গড় হারমোনিক মিন এইচএম নির্ণয় করতে হবে তো এদের হারমোনিক মিন বা তরঙ্গ গড় বের করতে হলে অবশ্যই এদেরকে এদের আগে যে কত নম্বর পেল সেটা বের করতে হবে অর্থাৎ এ এবং বি এর মানটা বের করতে হবে তো এখানে দেওয়া আছে যে সীমা প্রাপ্ত নম্বর এ পলির প্রাপ্ত নম্বর বি তাহলে আগের মতোই শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে যে আগের গণিতটাতে গাণিতিক সমস্যাটাতে আমরা x1 এবং x2 এর মানটা ধরে নিয়েছিলাম আর এখানে এ আর বি দেওয়া আছে এটুকুই পার্থক্য তাহলে তার আগের মতোই x বার সমান হচ্ছে a প্লাস b ভাগ 2 এদের গাণিতিক গড় দেওয়া আছে 25 এটা থেকে আমরা a প্লাস b এর মান বের করতে এর কোণাকুণি গুণ করে যে 2 ইনটু 25 সমান 50 আর a প্লাস b এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এবং এদের গাণিতিক গড় দেওয়া আছে 15 আর এই দুইজনের গাণিতিক গড় হবে √ ওভার ab এখন এটাকে যদি আমরা স্কয়ার করে দেই বা বর্গ করি তাহলে আমরা পেয়ে যাব ab সমান 225 এখন ঠিক আগের ভাবে যে অনুসিক তন্ত্রটি ব্যবহার করেছিলাম সেভাবেই দেওয়া আছে যে এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab তো a প্লাস b এবং ab এর মানটা আমরা আগে বের করেছি এই মানটি যদি এখানে বসিয়ে দেই তাহলে তার মান পাওয়া যাচ্ছে 1600 এখন এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে তার মানটি পাওয়া যাচ্ছে যে a মাইনাস b সমান প্লাস মাইনাস 40 যা আমরা জানি যে বর্গমূলের মানটা প্লাস মাইনাস আসে সেই কারণে এখানে আমরা প্লাস মাইনাস লিখলাম তাছাড়া এখানে আরেকটা কথা বলা আছে যে তাদের নম্বরের ব্যবধান হচ্ছে 40 এখানে a এর মান ছোট নাকি b এর মান ছোট সেটা আমরা জানি না এই কারণে আমরা লিখলাম যে a মাইনাস b সমান প্লাস মাইনাস 40 যদি a এর মান ছোট হয় তাহলে আসবে মানটা মাইনাস 40 আর যদি b এর মান ছোট হয় তাহলে আসবে প্লাস 40 এই কারণে আগের সমস্যাটাতে আমরা প্লাস মাইনাস লিখিনি শুধু প্লাস লেখা ছিল আর এতে মাইনাস লেখা আছে
তো এখন আমরা এখানে যে দুটি সমীকরণ পেলাম ঠিক আগেরটার মতোই যে a প্লাস b সমান 50 আর a মাইনাস b সমান প্লাস মাইনাস 40 তো এদেরকে এখন আমরা যোগ করলাম যোগ করলে কি পাচ্ছি যে 2a সমান হচ্ছে 50 প্লাস মাইনাস 40 তো যদি আমরা এটাকে প্লাস করি তাহলে হচ্ছে 90 50 যোগ 40 সমান হচ্ছে 90 আর যদি 40টা মাইনাসের হয় তাহলে হচ্ছে 50 মাইনাস 40 অর্থাৎ 10 এই কারণে এখানে দুটি মান লিখলাম 90 অথবা 10 যদি প্লাস হয় তাহলে হবে 90 আর যদি মাইনাস হয় তাহলে হবে 10 তাহলে a সমান কত হবে যে 2 দিয়ে উভয়টাকে যদি ভাগ দিয়ে দেই তাহলে এর মানটা পাওয়া যাচ্ছে তাহলে যদি এর মান 90 হয় তাহলে হবে 45 আর যদি 10 হয় তাহলে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5 এখন এক নং সমীকরণে আমরা যদি a এর মানটা বসিয়ে দেই তাহলে b এর মান পাওয়া যাবে তো a এর মান যেহেতু দুইটা আসছে তো আমরা এক নং সমীকরণে এই দুইটি মানই বসাবো তাহলে b এর মান আসবে যদি 45 বসাই তাহলে আসে 5 আর যদি 5 বসাই a সমান 5 বসাই তাহলে b এর মান আসছে 45 তো এখন কোনটি কার সেটি আমাদের জানার দরকার নেই আমাদের শুধু বের করতে হচ্ছে তরঙ্গমান তো তরঙ্গমান হবে এখানে খেয়াল করে দেখি যে a এর মান যদি 45 হয় তাহলে b এর মান হচ্ছে 5 আর যদি a এর মান 5 হয় তাহলে b এর মান হচ্ছে 45 অর্থাৎ একটার একটার উল্টা তো হারমোনিক মিন হবে 2/1/a + 1/b তাহলে এখন a এবং b এর যে কোনো একটি মান বসিয়ে দেই তাহলে এখানে আমরা বসালাম a সমান 45 আর b সমান 5 অথবা কেউ যদি চায় তাহলে a সমান 5 বসাতে পারবে এবং b সমান 45 বসাতে পারবে উত্তর একই আসবে তাহলে হারমোনিক মিন পেয়ে গেলাম 9 অর্থাৎ 9 তারপরের প্রশ্নটা ছিল যে a ও b এর মান নির্ণয় করে রিমার মন্তব্য যাচাই করো রিমার মন্তব্যটা কি ছিল যে তাদের নম্বরের ব্যবধান হবে 40 এখন আমরা দেখি যে তার মন্তব্য কি অবস্থা যে এখানে আমাদের সীমা প্রাপ্ত নম্বর 45 আর পলির প্রাপ্ত নম্বর হলো 5 অথবা সীমা যদি 5 পায় তাহলে পলির হচ্ছে 45 তো তাদের ব্যবধান কত হবে a - b তো এখন যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে সেই কারণে এটাকে আমরা মডুলাস দিয়ে লিখলাম পরম মান দিয়ে এখন যার মান ছোটই হোক বড় হোক সেটা আমাদের দেখার দরকার নাই যে ছোট নেই আর বড় নেই বিয়োগফল যদি ধনাত্মক আসে বা ঋণাত্মক আসে সেই মানটি আমাদের হবে ধনাত্মক অর্থাৎ ব্যবধান হবে ধনাত্মক এই কারণে পরম মান দিয়ে লেখা তাহলে 45 মাইনাস 5 সমান হচ্ছে 40 ধনাত্মক আবার 5 মাইনাস 45 যদি নেই তাহলে মাইনাস 40 পরম মান থাকে সেটা হয়ে গেল প্লাস 40 অর্থাৎ এদের নম্বরের ব্যবধান 40 রিমা এই কথাটি বলেছিল অর্থাৎ রিমার বক্তব্যটি সঠিক বলে প্রমাণিত হলো আজকের এই তৃতীয় অধ্যায় আমরা এই আজকের শেষ ক্লাস করলাম অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায় এ পর্যন্ত আলোচনা হবে তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না ভবিষ্যতে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনা যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ অথবা আমাকে ইমেইলে কমেন্ট করতে পারো আমি যথারীতি উত্তর দিতে চেষ্টা করব তবে আজকে এ পর্যন্তই কথা হবে আবার আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রাহমাতুল